আজকের এই ভিডিওটি তাদেরই জন্য যারা সব ধরনের পরিচর্যা করার পরেও ড্রাগন গাছে ফুল আসছে না। আজকের এই ভিডিওতে একেবারে প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো যে মাত্র 1 সেকেন্ডের একটি কাজ করলে খুব সহজেই এবং দ্রুত আমাদের ড্রাগন গাছে ফুল আসবে। এছাড়াও অনেকেই অভিযোগ করেছে যে তাদের ড্রাগন গাছ থেকে অতিরিক্ত ফুল ফল ঝরে যায়, সেক্ষেত্রে কী কী করণীয় এবং যে 1 সেকেন্ডের কাজটি আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু আমাদেরকে ভালোভাবে জেনে বুঝে তারপরেই কিন্তু আমাদের ড্রাগন গাছে সেই পদ্ধতি প্রয়োগ করতে হবে। আর আমরা না জেনে যদি আমাদের গাছে প্রয়োগ করি সেই পদ্ধতি তাহলে কিন্তু ভালো কাজ হবে না, এই কথাটি মনে রাখবেন। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তো একটি কথা মনে রাখবেন, একটি ড্রাগন গাছ যখন 3-4 ফিট হাইট হবে সেটাকে কিন্তু আর লম্বা হয়ে বাড়তে দিলে হবে না, একটা মাচার বা ছাদের পাঁচিলের ধারে সেই ড্রাগন গাছগুলোকে আমাদেরকে ঝুলিয়ে দিতে হবে, এই কথাটি কিন্তু আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে। তারপর দেখা যায় যে ড্রাগন গাছের নিচে থেকে কিন্তু এই সময় প্রচুর ডাল বের হয়, এগুলো কিন্তু এলা ডাল এবং ঘন ঘন কাঁটা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটিতে এখান থেকে বেরিয়েছে, তো এই ধরনের ডালগুলোকে আমাদেরকে কিন্তু কেটে দিতে হবে। তো এগুলো চেনার মূল হচ্ছে এই ডালগুলো একেবারে সরু হবে এবং ঘন ঘন কাঁটা হবে, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন আমি এখানে দেখাচ্ছি। তো এই ধরনের ডালগুলোকে আমাদেরকে কেটে দিতে হবে। তারপর যে কাজটি আমাদেরকে করতে হবে, আমাদের ড্রাগন গাছে দেখা যায় কিছু কিছু ডাল অতিরিক্ত বৃদ্ধি হয় এবং লম্বা হয়ে বাড়তেই থাকে। তো যে ডালগুলো আমরা দেখব যে ওপর থেকে বের হচ্ছে বা 3-4 ফুট হাইটের পর থেকে এবং দ্রুত হারে বৃদ্ধি হচ্ছে, সেই ডালগুলোকে আমাদেরকে এইভাবে কেটে দিতে হবে। কারণ এই ডালগুলো বৃদ্ধি হওয়ার সময় প্রচুর পরিমাণে পুষ্টি শোষণ করে, যার ফলে কি হয় আমাদের ড্রাগন গাছের বৃদ্ধি হয়, সেই গাছে আর কিন্তু ফুল আসে না। আরও একটি কথা মনে রাখবেন, ড্রাগন গাছে কিন্তু নাইট্রোজেনযুক্ত সার আমরা এই সময় কম প্রয়োগ করব। আমরা যদি দেখি আমাদের ড্রাগন গাছ একেবারে সবুজ ও সতেজ আছে তাহলে আমরা ইউরিয়া বা সরিষার খোল ভেজানো জল এই ধরনের সারগুলো যদি আমরা ড্রাগন গাছে দিই তাহলে কিন্তু ড্রাগন গাছের বৃদ্ধি হবে, সেই গাছে ফুল আসবে না। তাই ড্রাগন গাছে আমরা কলার খোসা ভেজানো জল বা পটাশ সার এই ধরনের সারগুলো প্রয়োগ করব এবং সব ডাল কিন্তু কাটলে হবে না, এভাবে কাটিং করলে হবে না। কিছু কিছু ডাল আছে সেগুলো কিন্তু কাটিং করে দিলে আর ফুল আসবে না। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কোন ধরনের ডালগুলো আমরা কাটবো না। তো আপনারা এখানে যে ডালটি দেখতে পাচ্ছেন, যে ডালগুলোর বৃদ্ধি থমকে গেছে বা যে ডালগুলো একেবারেই বাড়ছে না ওই ডালগুলো আমরা কখনোই কাটিং করবো না। আর সেই ডালগুলো যদি আমরা কাটিং করে দিই তাহলে কিন্তু সেই আর ড্রাগন গাছে ফুল আসবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির, এই ডালটির একেবারেই বৃদ্ধি থমকে গেছিলো এবং এই ডালটিতে কত সুন্দর একটি ফুল এসছে, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। তো এই ধরনের ডালগুলো আমাদেরকে কাটা যাবে না, যেগুলোর বৃদ্ধি থমকে গেছে এগুলো কিন্তু কখনোই কাটিং করা যাবে না। এবং ঘন ঘন কাঁটা বিশিষ্ট যেগুলো ডাল একেবারে পাতলা গাছের নিচে থেকে বের হয়েছে সেই ডালগুলোকে আমাদেরকে গাছ থেকে রিমুভ করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের ডালগুলো ভালোভাবে লক্ষ্য করুন, একেবারে চিকন হয়ে বেরিয়েছে এবং ঘন ঘন কাঁটা দেখা যাচ্ছে, এই ধরনের ডালগুলো আমাদেরকে কিছুতেই গাছে রাখা যাবে না। এছাড়াও আরও একটি আমাদেরকে পরিচর্যা করতে হবে, আমাদের ড্রাগন গাছগুলোকে সবসময় ফুল সানলাইটে রাখতে হবে, তা না হলেও কিন্তু ড্রাগন গাছে ফুল আসবে না। আমরা যতই পরিচর্যা করি না কেন বা যেই ধরনের সার দিই না কেন ড্রাগন গাছে কিন্তু প্রচুর পরিমাণে সানলাইটের প্রয়োজন হয়। তো আপনারা দেখুন এইভাবে আমি আমার ড্রাগন গাছের পরিচর্যা করেছিলাম, তো আমার ড্রাগন গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে। আপনারা ভালোভাবে দেখুন এই ডালটির আমি কাটিং করে দিয়েছিলাম, এই ডালটি একবারে দ্রুত হারে বৃদ্ধি হচ্ছিল এবং আমি কাটিং করেছিলাম। প্রথমে একবার কাটিং করি তারপরে দেখি আবার বের হচ্ছে এবং সেই ডালটিকে আবার আমি কাটিং করে দিই, আপনারা ভালোভাবে এখানে দেখুন এবং দেখুন এখন কত সুন্দর এই ডালটিতে ফুল এসছে। তো এইভাবে যদি আমরা পরিচর্যা করি তাহলে খুব সহজেই আমাদের ড্রাগন গাছে ফুল আসবে। তো অনেকেই অভিযোগ করে ফুল আসার পরে ফুল ঝরে যায় বা ফলের সাইজ ভালো হয় না, সেই জন্য আমাদেরকে কিন্তু হ্যান্ড পরাগায়ন করতে হবে। তো ড্রাগন গাছের ফুল রাত্রে ফোটে, তো যখন ফুলটা সম্পূর্ণ ফুটে যাবে আপনারা দেখতে পাচ্ছেন, তো এইভাবে আমাদেরকে কিছুটা এগুলোকে নিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি, এইভাবে আমাদেরকে হ্যান্ড পরাগায়ন করতে হবে এবং এইভাবে এগুলোকে নিয়ে আমরা ওপরের দিকে যে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এইখানে আমাদেরকে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে, তাহলেই দেখবো আমাদের ড্রাগন গাছের কিন্তু ফুল ঝরে যাবে না বা ফলের সাইজ ভালো হবে। কারণ ড্রাগন গাছের পরাগায়ন এক রাতের মধ্যেই হয় এবং রাত্রে পোকামাকড়ের থাকে না গাছে বা মৌমাছি এগুলো কম আসে, সেই জন্য কিন্তু পরাগায়ন ভালো হয় না। তাই হ্যান্ড পরাগায়ন যদি আমরা করি তাহলে আমাদের ড্রাগন গাছের ফলের সাইজ ভালো হবে বা ফল ঝরে যাবে না এবং প্রচুর পরিমাণে ফল হবে। তো এরপরেও ড্রাগন গাছ নিয়ে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।